চিকিৎসা বিজ্ঞান, আজকে মেডিকেল সায়েন্স কত উন্নত মনে করি আমরা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিন ধরনের চিকিৎসার কথা বলে গেছেন, এই তিন ধরনের বাহিরে কোনো চিকিৎসা আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন চিকিৎসা তিন ধরনের। এক নম্বর হচ্ছে কাইয়াতুন নার, আগুনের ছেঁকা, এটাকে আধুনিক ভাষায় বলা হয় থেরাপি, ফিজিওথেরাপি, তারপরে কি রেডিওথেরাপি আর কি কেমোথেরাপি, কত রকম থেরাপি আছে না? এটা আল্লাহ নবী বলছেন কিয়ামত পর্যন্ত চিকিৎসা মানুষ এই তিনটার মধ্যেই থাকবে। সাহাবীদেরকে এরকম আগুনের ছেঁকা দিয়ে থেরাপি দেওয়া বিভিন্ন রোগের কারণে। আর দুই নম্বর বলছেন শরবতু আসারি, মধু খাওয়া, অর্থাৎ মেডিসিন হিসাবে এই খাওয়ার চিকিৎসা, আমরা যে ঔষধ সেবন করি এটাও সুন্নত বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা হচ্ছে আল্লাহ নবী বলছেন হিজামা, হিজামা হিজামা লাগানো, শরীরের বিভিন্ন পয়েন্ট থেকে দূষিত রক্তগুলোকে কি করে ফেলা, বের করে ফেলা। এটা বহু হাদিস আছে হিজামা সম্পর্কে, বাংলাদেশেও অনেকে কিন্তু হিজামা চিকিৎসা করে, চুঙ্গি লাগানো বলে, সিঙ্গা লাগানো বলে, সিঙ্গা লাগানো, কারণ এটা হিজামা পদ্ধতি আছে যে শরীরের দূষিত রক্তগুলো পয়েন্ট থেকে কি করে ফেলা, বের করে ফেলা। তাহলে এটা হচ্ছে এক ধরনের অপারেশন, এটা কি অপারেশন, তাহলে চিকিৎসা কয় রকম, থেরাপি, মেডিসিন, আর একটা হচ্ছে কি অপারেশন। এই তিনটার বাইরে কোনো চিকিৎসা আছে? আরেকটা হচ্ছে রুকিয়া, রুকিয়া হচ্ছে এই যে ঝাড়ফুঁক, ঝাড়ফুঁক করলেও মানুষ সুস্থ হয়ে যেতে পারে, কিন্তু ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। এর মধ্যে সকল রোগের সেবা হচ্ছে সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য বাসায় নিজেরা কি করব, সূরা ফাতিহা পড়ে, অসুখ হলে সূরা ফাতিহা পড়ে পানি খাবো। আরে ভাই আমার যা জানা আছে, সূরা ফাতিহা ভালো করে শিখবেন, বিশুদ্ধভাবে শিখবেন, শিখে এটা পড়ে পানি খান। জিন ভূত যদি ধরে সেটারও কি আছে, ঝাড়ফুঁক আছে না নাই, জিন আছে না নাই, জিন অনেকেই কিন্তু জিন বিশ্বাস করে না, না এটা তো কোরআন দ্বারা প্রমাণিত, একটা একটা অশরীরী আত্মা সৃষ্টি, জিসমুন নারিয়ুন বলা হচ্ছে আগুনের সৃষ্টি, ইয়াতাশাক্কালু বি আশকালিন মুখতালিফা, বিভিন্ন আকার আকৃতি এরা ধারণ করতে পারে, সেইটাও কিভাবে জিন ভূত তাড়াবেন, সেটারও দোয়া রুকিয়া ঝাড়ফুঁক আল্লাহ নবী শিক্ষা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এগুলো করলে কিছু থাকবে না, এগুলো জানতে হবে, করতে হবে। তাহলে বলতেছিলাম কি এই সূরাটার আরেকটা নাম হচ্ছে কি, সূরাতুশ শিফা। এই সূরার আরো নাম আছে, সূরার নামগুলোর ব্যাখ্যা করলেই তো অনেক সময় চলে যাবে, ২৪টার উপরে নাম আছে। সূরাতুল ফাতিহা আমরা শুধু জানি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই সূরার অনেক নাম আছে। যাই হোক, এখন এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সবচেয়ে দামি সূরা হচ্ছে কি, সূরাতুল ফাতিহা। এই সূরাটা আমরা আজকে একটু সকলে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين. صحيح شدها بتلاوة شيخ كبر بني نماز صحيح هوا عرض انه شرط هو چه كرب كيه دو بني شدها بتلاوة الحمد لله رب العالمين ترجمه ارتو شب یہ ہوئی جبنی چیز بھی বিশুদ্ধভাবে উচ্চারণ করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটার অর্থ কি, সকল প্রশংসা লিল্লাহ, কার জন্য, আল্লাহর জন্য, কোন আল্লাহ, রাব্বিল আলামিন, যিনি সকল সমস্ত জগতের রব, রব মানে প্রতিপালক, রবের অনেক অর্থ আছে।
আলহামদু, হামদুন মানে হচ্ছে প্রশংসা, প্রশংসা করা। হামদুন মানে কি? প্রশংসা করা। যখন আলহামদু আলিফ লাম যোগ করে বলা হয় তখন এর অর্থ হয় সকল প্রশংসা, যত রকম প্রশংসা হতে পারে সব প্রশংসা কার? সব কার? আল্লাহ। যত রকম প্রশংসা হতে পারে সকল প্রশংসা আল্লাহ আল্লাহ বলে সুবহানাল্লাহ। এজন্য প্রশংসা বেশি বেশি করব কার? আল্লাহ আল্লাহ। বেশি বেশি প্রশংসা করতে হবে আল্লাহ। এখন ফাসেকের প্রশংসা, চোর ডাকাতের প্রশংসা, প্রশংসা না করলে চাকরি নট, হয় কি হয় না? সহিহ হাদিসে ইজা উদিহাল ফাসিক, কোন ফাসেকের যখন প্রশংসা করা হবে, গাদিবার রব ওয়াস তাহাজ্জাল আরশ, আল্লাহ রাগান্বিত হন, আরশ প্রকম্পিত হয়ে ওঠে। কোন নাফরমানের প্রশংসা করা যাবে না, কোন ফাসেক ফুজ্জারের প্রশংসা করবে না, প্রশংসা চলবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যত রকম প্রশংসা হতে পারে সকল প্রশংসার মালিক একমাত্র কে? সুবহানাহু ওয়া তাআলা। যেমন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার? আল্লাহর জন্য। আমি নামাজে দাঁড়িয়ে এটা বলবো আর মনে মনে ধ্যান করব সকল প্রশংসার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রশংসা মানুষ করে কার? স্বাভাবিকভাবে কার প্রশংসা করে? প্রশংসা বিভিন্ন জিনিসের হতে পারে, যেমন সৌন্দর্যের প্রশংসা হতে পারে, জ্ঞানের প্রশংসা হতে পারে, হতে পারে না? হতে পারে। যোগ্যতার প্রশংসা হতে পারে, পবিত্রতার প্রশংসা হতে পারে, সৌন্দর্যের প্রশংসা হতে পারে, সুন্দরের প্রশংসা। সবচেয়ে বেশি সুন্দর কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহর সৃষ্টি দেখেন কত সুন্দর, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আপনি ময়ূরের দিকে তাকাবেন, ময়ূর যখন পেখম মেলে কত সুন্দর লাগে, লাগে না? সাগরের দিকে তাকান, পাহাড়ের দিকে তাকান, সৃষ্টিকূলের দিকে দেখেন, আল্লাহর সৃষ্টির নৈপুণ্যতার দিকে তাকান। আল্লাহ এগুলি স্রষ্টা কে? আল্লাহ। একটা মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। বাংলাদেশের মানুষ আর কি, আপনি যদি অন্য দেশে যান, কাশ্মীর, মিশর, ইরান, এই মানুষগুলোর চেহারার দিকে তাকালে কত সুন্দর মানুষ, সুবহানাল্লাহ। এই সুন্দর করে সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক। কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর,